চৌত্রিশ, সাতান্ন, বিরাশি এবং সাতচল্লিশ। এখন কয়েক সংখ্যা দিচ্ছি, আমরা লিখলাম দুই নম্বর।
আবার আমরা কি করব, সুন্দর করে আন্ডারলাইন করব স্কেল। ওকে, আন্ডারলাইন করার পরে আমরা এখানে আবার লিখব কি, আমাদের এবার দেখো প্রশ্ন আছে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখ। তাহলে আমরা লিখব কি, বড় থেকে ছোট। এবার আমরা আবার ক নম্বর নম্বর অঙ্ক। এবার ছোনামণিরা দেখো তো, এই লাইনটা দিয়ে ক নম্বরের সবচেয়ে বড় সংখ্যা কোনটি? হ্যাঁ ঠিক বলেছো, সবচেয়ে বড় সংখ্যা 82। এরপরে কোনটি বড় আছে দেখো, হ্যাঁ আমরা পেলাম 68। তাহলে আমরা লিখে ফেলি 68। এবার বলো তো কোন সংখ্যা কি হবে? ঠিক বলেছো, থ্যাংক ইউ তোমাকে। 57। 57 পরে কোন সংখ্যা হবে বলো তো বাবুরা? হ্যাঁ 34 আর 47 আছে, তাহলে এবার হবে 47। আমরা লিখে ফেললাম 47। এবং সবশেষ আমাদের সংখ্যা, সবচেয়ে ছোট যে সংখ্যাটি থাকলো সেটা হলো 34। তাহলে আমরা লিখি 34। আমাদের আরো একটি অঙ্ক আছে তাই না? এবার দেখো তো তোমরা এই যে ক নম্বর অঙ্কটিতে আমরা সবচেয়ে বড় সংখ্যা কোনটি পাচ্ছি দেখো। হ্যাঁ একদম ঠিক বলেছো, আমরা সবচেয়ে বড় পাচ্ছি 92। তাহলে আমরা 92 লিখি, 92। এরপরে দেখো আছে আরো আমাদের চারটি সংখ্যা থাকলো, এই চারটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আছে কি, 84। আমরা যদি এভাবে কেটে কয়েকটি চিহ্ন করে রাখি আমাদের জন্য সুবিধা হয়। আমরা লিখলাম 84। এরপরে দেখো তিনটি সংখ্যা আছে, 70, 32 এবং 48। এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কোনটি? 70। আমরা 70 লিখে নিলাম। দেখো আর দুটি সংখ্যা আছে, 32 এবং 48। আর এই 32 এবং 48 এর মধ্যে যেহেতু 48 এর দশম বড় সংখ্যাটিও বড়, আমরা লিখলাম 48 এবং সবশেষে 32। তাহলে দেখো আমাদের সব সংখ্যাই লেখা হয়ে গেল, আর তোমরা অনেক সুন্দর করে আজকে বলতে পেরেছো, এজন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো তোমরা কি করবে বাসায় এইভাবে আমি আজকে যেভাবে দেখালাম এইভাবে সাজিয়ে লিখে দেবে। তোমরা অনেকে কি করো, একই প্রশ্নে দুই রকম করো, তোমাদের প্রশ্নে যে কোনো একরকম থাকবে, হয়তো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। কাজেই তোমরা কখনোই পাশাপাশি দুই রকম সাজিয়ে লেখার অভ্যাস করবে না, আমরা উভয়টাই শিখবো কিন্তু আলাদাভাবে। এক নম্বরে দিয়ে দেখো একরকম দিয়েছি, দুই নম্বর দিয়ে আর এক রকম দিয়েছি, অর্থাৎ একটাতে ছোট থেকে বড় আর একটাতে বড় থেকে ছোট। আশা করছি আজকে সবাই বুঝতে পেরেছ এবং আর কোনো ভুল হবে না। তোমরা কোনোভাবে, আমি আবারও বলছি, দুই রকম অঙ্ক একসঙ্গে করবে না। এর আগেও আমি তোমাদের ক্লাস নিয়েছি, তোমরা সুন্দরভাবে সাজাতেও পেরেছো, কিন্তু একই প্রশ্নে দুই রকম করেছো, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, এবং এটা অধিকাংশ জনই করেছো। কাজেই আমি চাইবো আজকের পরে তোমাদের আর কোনো ধরনের ভুল হবে না। প্রশ্নে কি চাচ্ছে আমরা সেটা খুব ভালোভাবে আগে দেখে নেব, প্রশ্নে চাই আমি সবসময় একরকম শেষ করি, প্রশ্নে যদি দুই রকম চাই তোমরা দুই রকম করতে পারো। ঠিক আছে, তাহলে ছোট সোনারা এখন আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সুন্দর করে হোমওয়ার্কটা লিখে নাও।
38, 39, 44, আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি দেখো 32, ঠিক আছে? আমরা ক নম্বরটা লিখছি এবার, ক নম্বরে 68, 55, 70, 34 এবং 48। এই পাঁচটি করে সংখ্যা এলোমেলো আছে, এলোমেলো সংখ্যাগুলোকে সুন্দর করে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখে সবাই হোমওয়ার্ক করবে এবং অবশ্যই গ্রুপে পোস্ট করবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।